ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। এমআর বাঙ্গুরে মৃতদেহ পড়ে থাকা থেকে শুরু করে রাজ্যের তৈরি ডেট অডিট কমিটি বেড বিতর্ক, করোনা আবহে একাধিক বিষয় তুঙ্গে উঠল, মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের তরজা। করোনার আবহে মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের তরজা তুঙ্গে। বাঙ্গুরে একটা ডেড বডি কেন নিয়ে যাওয়া হলো না? কেন নিয়ে যাওয়া হলো না? বাঙ্গুর হসপিটাল বুঝবে, পুলিশ বুঝবে, তোমার কি, তুমি কি ডেড বডিটাকে কাঁধে করে নিয়ে যাবে? কে কবে তার ডেড বডি নিয়ে যাবে? ইট ইজ বেড চয়েস। ডেথ সার্টিফিকেট লিখতে 4 ঘন্টা লাগে, ঠিক আছে, তাহলে ওখানে ডেড বডিটা পড়ে থাকবে ওয়ার্ডের মধ্যে, যারা আদমরা তারা তো মরেই যাবে দেখলে। যে অডিট কমিটি হয়েছে আমি করিনি, আই ডু নট নো এনিথিং অ্যাবাউট ইট, এবং আমি জানি না কারা কারা মেম্বার আছে, আমার প্রয়োজন পড়ে না, এটা আমি করি না, এটা ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে, হি ইজ দ্য অথরাইজড পার্সন। যে অডিট কমিটি এখানে হয়েছে, সে অডিট কমিটি কে বানিয়েছে নাকি চিফ মিনিস্টার জানেন না? আমি অবাক হয়ে গেলাম, সরকারটা কে চালাচ্ছে, ভূতে চালাচ্ছে? একেবারে বেড নেই ভর্তি হবার, এটা ঠিক নয়। কত বেড এখনো আছে কলকাতায় কোভিড এর জন্য? 790 বেড এখনো আছে। মানে 790 বেড বলছে এখনো আছে কলকাতায়? উনি কি বলেছেন 790টা করোনা ট্রিটমেন্টের জন্য বেড আছে, তো 500 মতো বোধহয় 500 ভর্তি হয়নি রোগী, তাহলে বাকি বেড গুলো কোথায় গেল? একাধিক রোগী গিয়ে ফিরে আসতে হচ্ছে না, বেড পাচ্ছে না কেন? আমরা তো কোনো রাজ্যের বিরুদ্ধে বলিনি, কারণ প্রত্যেকটা রাজ্যই এটাকে ফেস করছে, আমরা সেই অ্যাঙ্গেল দিয়ে দেখছি যে এই দুর্যোগে দুর্ভোগে আমরা সব রাজ্যের সাথে আছি। নমুনা দেখুন সহযোগিতার, উনি কটা অল পার্টি মিটিং করেছেন সেই এক মাস আগে ডেকেছিলেন, প্রতিনিধিরা গিয়ে কথা বলে এসেছেন, কারো কথা বলেন না, ফোন ধরেন না, প্রশ্ন শুনেন না, কোনো অল পার্টি মিটিং নাই এখানে, এমপিদের কোনো মিটিং হয়নি, এমএলএদের কোনো মিটিং হয়নি, ওনার পুরো মন্ত্রিসভারও বৈঠক হয় না, কালকে একটা প্রশাসনিক বৈঠক হয়েছিল। ডিএমরা কোথাও জেলাতে ওখানকার জনপ্রতিনিধি বা রাজনৈতিক পার্টির সঙ্গে বসেছেন কি? আমার দুজন চিকিৎসক মারা গেছে, খুবই দুঃখে, কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু একজনের তো টাকা আমরা পাঠিয়ে দিয়েছিলাম, আর একটাও কি পাঠিয়েছে? দুটো কেসি, একটা প্রাইভেট হসপিটাল এবং একটা গভর্নমেন্ট, আমাদের বিপ্লব বাবু, একটা শিশির বাবু বেলভুয়ে, আমরা কিন্তু চেক পাঠিয়ে দিয়েছি। কিন্তু বিমা কোন কোম্পানি তো দেবে বিমাটা, কোন বিমা কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে? বিমা কোম্পানিকে প্রিমিয়াম জমা দিতে হয় তবে তারা টাকাটা দেবে, কোন প্রিমিয়াম জমা দেয়নি, কোন কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট হয়নি, কেবল স্টেটমেন্ট বাজি, উনি প্রেসে বলে দেন, তার কোনো ব্যবহারিক প্রয়োগ নেই, সরকারের কোনো যোজনা নেই, আর লোককে বোকা বানানো হচ্ছে। আজকে উনি বললেন যে যারা মারা গেছেন তার বাড়িতে নিয়ে সরকার টাকা পাঠাচ্ছে, তাহলে বিমার প্রশ্ন আসছে কেন? যদি মনে করেন খাবার দাবার নেই, খাবার দাবার পাঠিয়ে দেবো, আমাকে যেই সাধারণ মানুষ পাঠালো, কত সোর্স থেকে কত খবর আসে, সকাল থেকে রাত তো এটাই করি। তারা পশ্চিমবঙ্গে রেশন নাই, হাহাকার চলছে, ক্ষুধার্ত মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, সেটা কোন রাজনীতির অঙ্গ, সেটা নাকি বিজেপি করাচ্ছে? লোক কি বাড়িতে পেটে গামছা বেঁধে বসে থাকবে? আমরা হঠাৎ দেখলাম বড় বড় রান্নাঘর করে, কমিউনিটি কিচেন করে রান্না করা হচ্ছে, লোককে খাওয়ানো হচ্ছে, কে নাম দেওয়া হচ্ছে কল্পতরু, হঠাৎ দেখলাম সব বন্ধ হয়ে গেল, নিজেদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, লোক ক্ষুব্ধ, যে বাড়িতে 5-7 জন মেম্বার 2 জনকে খেতে দেওয়া হয়েছে এখন সেটাও বন্ধ, কল্পতরু কোথায়? সব মিলিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে সঙ্গে রাজনৈতিক যুদ্ধও চলছে। সুমন ঘড়াই ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাওড়ার বেলেলিয়াস রোডের ভাইরাল ভিডিও সূত্র ধরে রুজু 3টি এফআইআর, গ্রেপ্তার 10, এলাকায় মোতায়েন র‍্যাফ, চলছে নাকা তল্লাশি। টোটাল লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত পুলিশ, কখনো ধাক্কা, কখনো পেছন থেকে পুলিশকে লাথি, কখনো এলোপাথারি ভাবে ছোড়া হলো ইট। মঙ্গলবার বিকেলে এই ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্যে। ঘটনাস্থল হলো হাওড়ার টিকিয়াপাড়ার বেলেলিয়াস রোড, যেখানে দেখা যাচ্ছে পুলিশের উপর চড়া হয়েছে শয় শয় উন্মত্ত জনতা। পুলিশ সূত্রে দাবি, হামলার ঘটনায় 3টি এফআইআর দায়ের হয়েছে, বিপর্যয় মোকাবিলা আইন, পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় মামলা রুজু। ভিডিও খতিয়ে দেখে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে। আমরা মোটামুটি 12-14 লোককে ডিটেন করেছেন, এখন এটাতে এনকোয়ারি চলছে,
এর মধ্যে কে কে জেনুইনলি ইনভলভ আছে ওদেরকে আমরা কোর্টে পাঠানো হবে। সমবায় মন্ত্রী তথা মধ্য হাওড়া তৃণমূল বিধায়ক অরূপ রায়ের দাবি, পূর্ব পরিকল্পনা মাফিক হামলা করা হয়েছে। হঠাৎই ঘটনাটা ঘটল, এটা আমি পুলিশকে বলেছি, এর মধ্যে পরিষ্কার চক্রান্ত আছে, এটা খুঁজে বার করতে যারা চক্রান্ত করেছে, যারা পরিকল্পিতভাবে করেছে, এটা তাদের খুঁজে বার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টিকিয়াপাড়ায় পুলিশের উপর হামলা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। টিকিয়াপাড়ায় একটা ঘটনা ঘটেছে, ঘটনা ঘটা উচিত ছিল না এবং ঘটনাটা খারাপ ঘটেছে, এবং আমি পুলিশকে বলেছি স্টার্ন অ্যাকশন নিতে, যারা আসল দোষী ইনোসেন্টদের হ্যারাস না করে। অফকোর্স এখানে আমরা মনে করি যখন অন্যায় যেটা অন্যায়, সেক্ষেত্রে আমরা সবাই ক্ষেত্রেই সমানভাবে হিউম্যান বিং হিসেবে ট্রিট করি, এটা বাংলা। আমরা কখনো কাস্ট ক্রিড রিলিজিয়াস করি না, আমরা সব মানুষকেই ভালোবাসি, সবাই আমাদের ভাই বোন, কিন্তু অন্যায় যে করে সে অন্যায় বলেই পরিচিত হয়, তার কোনো হিন্দু নেই, মুসলমান নেই, শিখ নেই, খ্রিস্টান নেই। ক্রাইমস ইজ ক্রাইমস, ক্রিমিনাল অফেন্স ইজ ক্রিমিনাল অফেন্স। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও র‍্যাব, সিল করে দেওয়া হয়েছে কয়েকটি রাস্তা, চলছে নাকা তল্লাশি। পরিস্থিতি অনেক খারাপ আছে, কিন্তু ওই দিক কিছু সামান পাওয়া যাচ্ছে না, সেই আমাদের প্রশ্ন আছে, সামানটা আমাদের পেতে পারি এটা করে দিন আপনারা। হ্যাঁ, সামান আমরা পাচ্ছি না, সামানের জন্য অনেক পরেশান আছি আমরা। পুলিশ অত্যন্ত ভালো কাজ করছে এই 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 সংকটময় মুহূর্তে, ডাক্তার, নার্স, পুলিশ, সাফাই কর্মীরা যে কাজ করছে অতুলনীয়। সুতরাং তাদের উপরে আক্রমণ নিন্দনীয় তো বটেই, সে যে সম্প্রদায়ের লোক হোক, সম্প্রদায় এখানে বিচার্য বিষয় নয়। সরকার, আমি আশা করব যে প্রশাসনিক ব্যবস্থা নেবে। পুলিশ আর র‍্যাব যেভাবে দৌড় মেরেছে ওখানে ইট পাটকেল খেয়ে, এরপরে এই পুলিশকে র‍্যাবকে কেউ মানবে? এরপর কি এই পুলিশের মনোবল বলে কিছু থাকবে? তারা কি কোনো সমস্যা সমাধানের সামনে যাবে, কোনো দুষ্কৃতিকারীর মোকাবেলা করবে, কোথাও লকডাউন বা আইন মানার জন্য লোককে বলবে? কার হিম্মত আছে? কে ইট খেতে যাবে? পুলিশ মন্ত্রী হিসাবে এটাই ওনার দায়িত্ব, উনি যে একজন অযোগ্য প্রশাসক সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। সাধারণ মানুষকে লকডাউন নিয়ে সচেতন করতে মাইকে প্রচার করছে পুলিশ। সুনীত হালদার ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে লকডাউন কার্যকর করতে গিয়ে এবার উত্তরপ্রদেশের কানপুরের জামনগরে আক্রান্ত পুলিশ। করোনার হটস্পট এলাকায় পুলিশ স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে ইট বৃষ্টি, করোনা আক্রান্তকে কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে যাওয়ার সময় ঘিরে ধরে হামলা। जो आज घटना है, ये दुर्भाग्यपूर्ण घटना है कानपुर की, स्वास्थ्य कर्मियों, पुलिस कर्मियों के ऊपर जिस तरह हमला किया गया है वो रेड जोन एरिया है, और पुलिस ने उन लोगों को चिन्हित भी किया है। आज ही आदरणीय राज्यपाल जी ने एक जो डिजास्टर एक्ट है उसको संशोधन भी किया है, उसके तहत कानून और कड़ा कार्रवाई करने की इजाजत देता है। अब इन लोगों को चिन्हित करा, उसके तहत इन पर कार्रवाई की जाएगी और इनको दंडित किया जाएगा, मगर कोई बख्शा नहीं जाएगा। লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়াদের ফেরাতে নির্দেশিকা, ভিন রাজ্যে শ্রমিক, পুণ্যার্থী, রোগী, ছাত্রদের ফেরাতে নির্দেশিকা, যে রাজ্যে আটক যেখানে ফেরানো হবে তার তালিকা, তালিকা তৈরি করে আলোচনা করতে হবে দু রাজ্যকে। একসঙ্গে অনেকে বাড়ি ফিরতে চাইলে সড়কপথে ব্যবস্থা, শারীরিক পরীক্ষার পর ফেরানো যাবে নিজের রাজ্যে, যাত্রাপথে সহযোগিতা করতে হবে সমস্ত রাজ্যকে, নিজের গন্তব্যে পৌঁছানোর পরে ফের শারীরিক পরীক্ষা, গন্তব্যে পৌঁছানোর পরে থাকতে হবে হোম কোয়ারেন্টিনে। কোটায় আটকে পড়া পড়ুয়াদের রাজ্যে ফেরাতে বাস পাঠালো রাজ্য সরকার, তিন দিনের মধ্যে ফিরে আসবেন পড়ুয়ারা, জানালেন মুখ্যমন্ত্রী। কোটার ছেলেমেয়েরাও আজকে সন্ধ্যাবেলায় তারা বাসে উঠছে, তারা আসবে, প্রায় 2,500 ছেলেমেয়ে আসছে। আমাদের রেসিডেন্সিয়াল কমিশনারের অফিসারও পাঠানো হয়েছে, পুলিশ কোয়ার্ডিনেট করেছে, তাদের তিন দিন লাগবে আসতে, এবং তাতে রাস্তায় কোথায় থাকবে, কিভাবে খাওয়া দাওয়া হবে, কিভাবে তারা আসবে, আমাদের কোয়ার্ডিনেটর ক্যাবিনেট কমিটি অন কোভিড ম্যানেজমেন্টের সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দেখছে টোটাল পুলিশ এবং স্টেটগুলোর সাথে কোয়ার্ডিনেট করে।
আসছে পরের খবরে। করোনার সঙ্গে যুদ্ধ জয় করে বাড়ি ফিরলেন 82 বছরের মহিলা। 24 দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ওই মহিলা। ফর্টিস হাসপাতালে চিকিৎসার পর এদিন উত্তর ব্যারাকপুরের বাড়িতে ফেরেন ওই 82 বছরের মহিলা। হাততালি দিয়ে তাকে স্বাগত জানান স্থানীয়রা। সংক্রমণ মুক্ত হলেও আপাতত 14 দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে ওই মহিলাকে। মানে এরকম একটা রোগ হলো হয়তো ডিগে যাচ্ছে কি কথা।